চুলবুল তুমি কেন বুঝছো না যে আমি কি বলতে চাইছি? চুলবুল আমরা স্কুলের পিকনিকে মাউন্টেন ট্রেল যাচ্ছি। তুমি দাদুকে বিরক্ত করো না, ঠিক আছে? আমিও যাব, আমিও যাব। আমি এখানে কি করব? আমরা তোমাকে আমাদের সাথে স্কুল বাসে করে নিয়ে যেতে পারবো না। ইমলি তুমি যাও, আমি আসছি। জিন্টুকে দেখো, ও আমাকে নিয়ে যাবে কিন্তু আমিও যাব। বন্ধুদের নমস্কার আর শত্রুদের প্রণাম। যা বলবে আমি করে দেব, জিন্টু আমার নাম। জিন্টু দেখো দেখো, বান্টিও যাচ্ছে, আমিও যাব। তাহলে তুমিও যাও, গাড়ির ভেতরে তো বসতে পারবে না, উপরে বসে যাও। বাবা, গাড়ির উপরে চুলবুল। জিন্টু এখনো বান্টি চুলবুলের সাথে পিকনিকে যেতে চায়নি। তাড়াতাড়ি ওকে ওখান থেকে সরাও। সরি বস, আমি ভেবেছি ও বান্টির সাথে যাবে। ও একা পিকনিকে গেলে আর কি মজা পাবে? কোথায় চুলবুল? তুমি আমাকে ভয় পাইয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। জিন্টু চুলবুল কোথায়? আমি তো ওকে পিকনিকে পাঠিয়ে দিয়েছি। জিন্টু ওকে একা কেন পাঠালে? ও আমার সাথে পিকনিকে যেতে চাইছিল। বস, এই কথাটা প্রথমেই তো আমাকে বলতে পারতে। এই নাও, বাঁচাও আমাকে, এরকম পিকনিক আমি চাই না। চুলবুল কেন চিৎকার করছো? তুমি এসে গেছো, ও থ্যাঙ্ক গড। জিন্টুকে তো আমি ছাড়বই না। বাস, পিকনিকের জন্য আর কিছু জিনিস লাগবে? জিন্টু আমাদের পিকনিক এখানে হওয়ার কথা নয়, আমাদের মাউন্টেন ট্রেল রিসর্টে যাওয়ার কথা। তুমি না ভেবে এই সব ভুল কাজ করো। তোমরা কখনোই আমার কোনো ভালো কাজের প্রশংসা করো না। এত ভালো একটা জায়গায় পিকনিকে পাঠালাম, তাও তোমার পছন্দ নয়। তোমাদের এখন যা করার করো, যেখানে ইচ্ছা করে সেখানে যাও। ওই জিন্টু আমার ভাই, জায়গাটা খুব ভালো কিন্তু এখানে তো খুবই ঠান্ডা, আমি তো কুলফি হয়ে যাব। জিন্টু জিন্টু তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু তো করবই। স্কিম চুলবুল, লিফট চাই নাকি? না বাবা না, আমি এতে কি করে যেতে পারবো? দেখো যদি পিকনিক বাস্কেটের খাবার শেষ হয়ে যায় তখন শুধু বরফই খেতে হবে। ওকে বাই বাই টাটা। হ্যাঁ না না দাঁড়াও, আমি দেখলে চুলবুল টিম করতে কত মজা হচ্ছে তো? তুমিও শিখবে নাকি? দারুণ মজা হচ্ছে, এটাই হলো আসল পিকনিক। তাহলে পাঠিয়েই দি, হয়তো বরফের জন্য ঠান্ডা লাগছে। কি হচ্ছে এখানে? বীর চিৎকার করছো কেন? বেঁচে গেলাম। বেঁচে গেছি। বীর তুমি ঠিক আছো তো? এই চুলবুলকে কেন নিয়ে এসেছো? আমরা ওকে কেবল কারে নিয়ে যেতে পারবো না। সরি ম্যাম, ও এখানেই থাকবে। বাকি বাচ্চারা সেকেন্ড রাউন্ডে চলে এসো। আর বীর মনে রেখো, চুলবুল কেবল কারে আসবে না, কথাটা বুঝতে পেরেছো? ওকে ম্যাম। ওহো, তুমি একদিনের জন্য চুলবুলকে রেখে আসতে পারলে না?
ও নিজের গাধা ছাড়া থাকতে পারে না, কারণ ওরা দুজন যমজ ভাই যে। আবার কি হলো, কেবল কার কিভাবে আটকে গেল? হয়তো কিছু উল্টো পাল্টা হচ্ছে সাহেব। হয়তো তাই হবে। ডক্টর প্রেম সাহেব, তুমি কত দূর পালাবে? তুমি যেখানেই থাকো আমি তোমায় খুঁজে বার করবো। চুপ করো, অকম্মার ঢেকি একটা, কোনো কাজের না, ইউজলেস একটা। ইউ আর রাইট বস, ইউ আর রাইট। এবার আমার এই পক্ষী রোবট ডক্টর প্রেম সাহায়ের ওই রোবটটাকে খুঁজে ধরেই ফেলবে আর আমার সামনে নিয়ে আসবে। বাস, একে যা বলবেন ও তাই করবে। ইয়েস ইয়েস, একে যা বলা যাবে সেটাই করবে। ট্রাই করে দেখো, ট্রাই করো। আমি তো একটা জিনিসই টেস্ট করতে চাই, যখন ডক্টর প্রেমের সাথে দেখা হবে আমি এটাই বলবো, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। আরে এই বোকা, কি অর্ডার দিলে? হেল্প হেল্প, স্টপ স্টপ, আমায় ছাড়ো। যাও গিয়ে ডক্টর প্রেম সহায় রোবটকে খুঁজে ধরে ফেলো আর এখানে সেটাকে নিয়ে এসো। এবার কি হবে? কেবল কার কতক্ষণে ঠিক হবে? কিছুই বলা যাবে না, কারণ ফলটাই তো ধরতে পারছি না আমরা, আর আবহাওয়া খারাপ হওয়ার জন্য কোনো হেলিকপ্টারকে পাচ্ছি না আমরা। যদি ওই কেবল কারের লিভারটা কেউ ঘুরিয়ে দিতে পারে তাহলে আমরা ওটা ফিরিয়ে আনতে পারি। আপনাদের মধ্যে কি কেউ ওই ছাদে উঠতে পারবে? মাথা খারাপ নাকি? এখানে ভয়ে সবার অবস্থা খারাপ, আর তুমি বলছো যে আমরা কেবল কার থেকে বাইরে বেরোবো, তাও ছাদে যেতে হবে? ম্যাডাম সরি টু সে, আপনাদের সকাল অবধি হয়তো ওখানে থাকতে হবে। এবার তো আমাকেই কিছু করতে হবে। আমি এখন বাড়ি যেতে চাই। কোন পাগল রে, কোথায় যাচ্ছ? আমাকে নামাও, আমাকে নামাও, আমি বাড়ি যেতে চাই, আমাকে নামাও মা বাবা। চুপ করো, ওদের থেকে বড় হয়েও তুমি এত ভীত? আমার পেছনে কেন পড়েছিস? তুমি কাকে পাঠিয়েছো আমাদেরকে বাঁচাবার জন্য? আমি না, মনে হয় ভগবান কাউকে দূত হিসেবে পাঠিয়েছে, আমি জানি না সে কে। আরে আমার পেছনে কেন পড়েছিস? আমি তোর কি ক্ষতি করেছি? ছাড় আমাকে। আরে আমার লিফট দরকার নেই, কি করছিস, কোথায় নিয়ে যাচ্ছিস? ও তাহলে তুই রোবট, ম্যাড ম্যাক্সের রোবট তাই না? তোর জন্য তো পৌঁছে গেলাম।
বিশ্বাসই হচ্ছে না যে কেউ এরকমটা করতে পারে। ম্যাডাম ম্যাডাম, ওই ছেলেটা কোথায় গেছে যে আপনাদের বাঁচিয়েছে? আমি বলতে পারবো না, ওর মুখটাও আমি দেখতে পাইনি। যেন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের নিজে এসে বাঁচিয়ে গেলেন। হি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